গাজা যুদ্ধের সমাপ্তি টানার এখনই ভালো সময় বলে মনে করছেন মধ্যপ্রাচ্যে সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি বলেন, ইসরায়েলের জন্য এখন সামরিক বিজয়কে টেকসই কৌশলগত সাফল্যের রূপ দেওয়ার সময় এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল সফর শেষে 23 অক্টোবর সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন ব্লিংকেন। এর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ ইসরায়েল সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ব্লিংকেন। ব্লিংকেন সাংবাদিকদের বলেন, জিম্মিদের মুক্ত করে দেশে ফেরানো, যুদ্ধের সমাপ্তি টানা এবং এরপর কি হবে সে বিষয়ে সুস্পষ্ট পরিকল্পনার ওপর জোর দেওয়া প্রয়োজন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের গাজা ও লেবাননে যুদ্ধবন্ধের প্রচেষ্টায় মধ্যপ্রাচ্য সফর করছেন ব্লিংকেন। গাজায় যুদ্ধবিরতি প্রচেষ্টা পুনরুজ্জীবিত করতে প্রায় 1 বছরের মধ্যে এই নিয়ে 11তম বারের মতো মধ্যপ্রাচ্যে সফর করছেন অ্যান্টনি ব্লিংকেন। ইসরায়েল সফর শেষে 23 অক্টোবর সৌদি আরবে পৌঁছান তিনি। তবে ব্লিংকেনের এই সফরের মধ্যেও লেবাননের বন্দরনগরী টাইরে ও গাজার উত্তরাঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। জবাবে তেল আবিব সহ ইসরায়েলের কয়েকটি শহর লক্ষ্য করে রকেট ছোড়ার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা বন্দরনগরী টাইরেতে গতকাল বিরামহীন হামলা শুরু করে ইসরায়েল। এর আগে বাসিন্দাদের ওই শহর ছাড়ার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সেখান থেকে লাখো মানুষ অন্যত্র পালিয়ে যায়। লেবাননের নাগরিকদের আশঙ্কা, তাদের দেশের অবস্থা শেষ পর্যন্ত গাজার মতোই হবে। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় 42,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। ছোট্ট এই উপত্যকার বেশিরভাগই মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের হিজবুল্লাহর প্রয়াত প্রধান হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিউদ্দিনকে হত্যার তথ্য নিশ্চিত করেছে ইসরায়েল। গত 22 অক্টোবর এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে প্রায় সপ্তাহ তিনেক আগে বিমান হামলা চালিয়ে তারা সাফিউদ্দিনকে হত্যা করে। এদিকে ইসরায়েলের বিরামহীন হামলার জবাবে দেশটির উত্তরাঞ্চল ও গুরুত্বপূর্ণ শহর তেল আবিব ও হাইফা লক্ষ্য করে রকেট ছোড়ার দাবি করেছে হিজবুল্লাহ। তেল আবিবের উপকণ্ঠে গোয়েন্দা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে সশস্ত্র গোষ্ঠীটি। তবে একাধিক রকেট ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। তারা জানিয়েছে, সেখানে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। লেবাননের পাশাপাশি গাজায়ও ব্যাপক হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ 24 ঘণ্টায় ইসরায়েলের হামলায় গাজায় আরও 74 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 130 জন। এই নিয়ে গত বছরের 7 অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় 42,792 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 1,412 জন।